আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের একটা হাট দেখাচ্ছি, আপনারা দেখেন। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি পুরো হাটটাই। আসলে হাটটা আপনারা একটু দেখেন, আসলে বিষয়টা কেমন, কত মানে জনসংখ্যা আর কীরকম দোকানদারগুলো দেখেন। আপনারা দেখতে পাচ্ছেন, এই তো একটা দোকান, এই সবজির হাট আর বাজার আর কি। এখানে একটা বোট আছে, এই তো একটা কীটনাশক ঔষধের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ঔষধের দোকান। ভাই আপনি দোকানদার? আচ্ছা, আপনি এখানে যে এই হাটে যে আপনি ই করেন, আপনি কীটনাশক বিক্রি করেন, তাতে আপনার মাসে কত টাকা থাকে? আরে ভাই, এই হাটের যে অবস্থা, তার তো পেশা না তো নাইকেই ভাই, কি বলবো ভাই। দোকানদারের মানে মানে খরিদ্দারের চায় দোকানদারি বেশি। এই যে কজন আছে সব আমরা দোকানদার স্যারের মধ্যে কারা আছে, তারা আছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আপনাকে। আমি আর একটা কাঁচা বাজারের দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ ভাই, আমি একটু আপনার সাথে কথা বলবো। এটা কি আপনার এই হাটে আসছেন, এই এইরকম কি হাট প্রতিদিনই লাগে? ও, তাতে এখন বর্তমানে আপনার এই হাটে কতজন লোক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আপনি যে যে সবজিগুলো নিয়ে আসছেন এগুলো কিরকম দামে বিক্রি করেন? এই যে পেঁয়াজ আছে, মরিচ দেখতেছি, পটল, বেগুন, এগুলো আসলে এই আর কি। তাতে আপনার প্রতি হাটে কত টাকা ইনকাম হয়? ইনকাম তো নাই কে ধরা যায়, চালান দিয়ে 200 টাকা আর কি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে। দেখেন এই যে একটা শুধু মাছ মানে মাছ আসছে আর কি, মাছের দোকান শুধু একজনই। আর এই একটা হচ্ছে চাষটাল, যেখানে মানুষ চা খায়, টিভি দেখে আর কি, এটা হচ্ছে চা। আর সর্বশেষ একটা জিনিসই দেখলাম যে এই বাজারের ভিতরে, বাজার বলতে কি হাট, এই হাটের ভিতরে সবচেয়েতে মানে স্মার্ট দোকান, সবচেয়েতে স্মার্ট দোকান হচ্ছে এই দোকানটা। এখানে চায়েরই মোটামুটি ভালো, অনেক জায়গাতে এসে মানুষ চাটা খায়। ঠিক আছে, দেখি আমরা দোকানদারের সাথে একটু কথা বলি যে আসলে দোকানদার কীরকম প্রত্যেক দিন কেনাবেচা করে। আচ্ছা দোকানদার ভাই, আপনি যে এখানে এই হাটে যে আসছেন বা এই হাটে যে আপনি ব্যবসা করেন বা দোকানদারি যে করতেছেন, হ্যাঁ, তাতে আপনার কীরকম কেনাবেচা হয়? মোটামুটি খারাপ না, ইনশাল্লাহ আল্লাহ দিলে প্রতিদিন 2000-3000। সাধারণত ছোটোমোটো দোকান থেকে যায় মোটামুটি ভালো কেনাবেচা হয়। তো আমি তো যতটুকু জানি এলাকায় এসে মানে শুনলাম আর কি, যে আপনার চায়ের নাকি অনেক নাম আর কি। হ্যাঁ, মানুষও বলে, আমি বলি না, যেহেতু মানুষ খায়, মানুষও যদি বলে যে আমার চা ভালো, তাই হইলে ভালো। তাতে আপনি যে মানুষ খায়, খাবার পরে যে মানে বলে যে আসলে চাটা ভালো, তাতে আপনার ভিতরে অনুভূতিটা কি? অবশ্যই ভালো একটা অনুভূতি থাকে, খুব আনন্দ পাই যে ভালো চা, সবাই যদি সুনাম করে আমি আনন্দ পাই। আলহামদুলিল্লাহ, আমি দোকানদারের সামনে কথা বললাম, এমন আরেকটু ঘুরে দেখাচ্ছি যে আসলে হাটটা কি পরিস্থিতির মধ্যে আছে। এখানে একটা মুরগির দোকান, হ্যাঁ, এখানে আসলে মুরগিও আসলে মনে হয় কেনাবেচা হয়। তো মুরগির দোকান দেখাচ্ছি আপনাদের, এই তো মুরগির দোকান আর কি। প্রিয় ভিউয়ার্স, এই তো আমরা এখন একটা হাট কমিটির সাথে কথা বলবো, আসলে দেখছি যে হাটটা কতদিন ধরে লাগছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা চাচা, আমি এই হাট যতটুকু জানলাম যে হাট কমিটি নাকি আপনি সদস্য আছেন, আর এই হাটটা কতদিন ধরে এই লাগছে আর কি, বা লাগাইছেন? হাটটা তো 25-30 বছর হয়ে গেছে, তার উর্ধে নাকি এইরকম। তাতে আপনার এই হাটের যে এইরকম ইয়েতে কোনো সরকার বা আপনাদের কমিটি পক্ষ থেকে কি কোনো কিছু ই করা হয় নাই, যে আসলে হাটটা একটু উন্নত করার দরকার, এই ধরনের কোনো ই হয় নাই? না, হয় নাই। ও, তাতে আপনাদের কি ইচ্ছা হাটটা এইভাবে থাকবে না এর একটু উন্নত করবে? তাতে সেই প্রসেসে আপনারা কাজ করছে না? ঠিক আছে, ভিউয়ার্সের মুখের কথা আমরা বিশ্বাস করছি না। আর একজন কমিটির সাথে আমরা কথা বলছি যে আসলে এই হাটটা যে 25-30 বছর আগে যদি লাগানো হয়ে থাকে, এই হাটের তো বেহাল দশা এরকম হওয়ার কথা না। ঠিক আছে, আমি আর একটা কমিটির সাথে কথা বলবো। কি করলো হাট
তো সামনে দেখতে পাচ্ছি আর একটা সবজির বাজার, আমি তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কিরম কেনাকাটা করতেছেন? আপনি তোর হাটের তো দেখছি অনেক লোকজন, ঠিক আছে, তো কিরকম দোকানদারি করেন আপনারা? এইভাবেই আপনাদের হাটটা কতদিন আগে লাগছে? চব্বিশ বছর। চব্বিশ বছর? হ্যাঁ হ্যাঁ, ওইরকম। দেখেন দর্শক ভাইরা, এই যে হচ্ছে চব্বিশ বছরের হাট, বেহাল দশা, কোনো সবজির বাজার নাই, একটা শুধু মাছ আর দুইটা সবজির বাজার চলছে এইরকম হাট। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছি আর একজন হাট কমিটি এখানে দাঁড়িয়ে আছে, দেখি তার সাথে একটু কথা বলি। কি চাচা মিয়া, ভালো আছেন? হ্যাঁ আল্লাহ, খুব ভালো আছি। তো এই যে আপনাদের এই যে হাটের যে অবস্থা, হ্যাঁ, তাতে হাটের তো লোকই দেখছি না, তারপরে কোনো সবজি বা কোনো মাছ এগুলো তো কোনো কিছু নেই, মানুষই তো নাই, তাতে হাটের অবস্থা কেন? হাট কতদিন ধরে লাগছে আপনাদের? এই যে পঁচিশ থেকে তিরিশ বছর। তো হাট লাগলে তো হাটের এই অবস্থা হওয়ার কথা না? না, আগে এখন বর্তমানে একটু হইতেছে। তাতে কি এটা আপনাদের কমিটির পক্ষ থেকে কি কোনো ব্যবস্থা নাই যে হাটটা একটু মানে জোরে লাগানো বা ভালো কিছু করার এইরকম? আপনাদের হাটে কি মসজিদ এগুলো আছে? মসজিদ আছে? ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাকে ধন্যবাদ, তো ভালো থাকেন।